বিরতির পর স্বাগত। আবগারি দুর্নীতি মামলায় আবারও ষষ্ঠবারের মতো হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মামলাটি বিচারাধীন বলে পাল্টা ইডিকে জানালো আপ। এর আগেও দেখা গেছে তিনি হাজিরা এড়িয়ে গেছিলেন। আবগারি দুর্নীতি মামলায় যতবার ইডি ওনাকে ডেকেছেন, সমন পাঠিয়েছেন, তিনি ততবার কিন্তু এড়িয়ে গেছেন, অর্থাৎ ষষ্ঠবারের মতো আজকেও তিনি হাজিরা এড়িয়ে গেলেন। মামলা বিচারাধীন বলে পাল্টা ইডিকে তিনি জানালেন। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে মুখপাত্র অর্ণব মৈত্র। অর্ণব বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে ষষ্ঠবারের মতো হাজিরা এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কি বলবেন যে দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি একেবারে ভারতের রাজধানী দিল্লি, সেই জায়গায় একের পর এক ইডি ওনাকে সমন পাঠাচ্ছে, কিন্তু ষষ্ঠবারের মতো তিনি পুনরায় ওনার যে সমন, সেই সমনটাকে হাজিরাটাকে এড়িয়ে গেলেন। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, পরিস্থিতিটা খুব হাস্যকর বানিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার। আপনি যদি দেখেন, ইডির মনে হয় স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তারা নিজেরাই কয়েকদিন আগে কোর্টের দ্বারস্থ হয়েছে, কোর্টে ব্যাপারটাকে গ্রহণ করা হয়েছে এবং ১৬ই মার্চ আগামী ডেট দেওয়া হয়েছে কোর্ট থেকে। তারপরও আজকে কোন উদ্দেশ্যে আপনি আবার সমন পাঠালেন? এটা হাস্যকরের থেকে বেশি আর কি। কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই কে আর কতটা নিচে নামাবে, কতটা হাস্যকর করবে জনগণের কাছে, সেটাই হচ্ছে এখন দেখার। একদমই। অর্ণব বাবু, এখন যদি তিনি সমনটা এড়িয়ে গেলেন, এখন যদি ওনাকে গ্রেফতার করা হয় বা সেই বিষয়ে নিয়ে যদি এখন ইডি ওনার বাড়িতে যায়, তবে আপনাদের আগামী দিনের পদক্ষেপটা কি হবে? দেখুন, গ্রেফতার করা না করাটার কোনো বক্তব্য বিষয় এখানে নেই। কেন্দ্রীয় সরকার ঠিক করে ফেলেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরতেই হবে। আমাদের শীর্ষ নেতাদেরকে জেলে ভরে রেখেছে যাদের বিরুদ্ধে আজ অব্দি ১০ টাকা উদ্ধার করতে পারেনি ইডি সিবিআই। এটা তো আমরা বুক ঠুকে বলছি। ইডি সিবিআই আমাদের এই কথাকে চ্যালেঞ্জ করে বলুক না যে হ্যাঁ, আমরা এত টাকা উদ্ধার করে ফেলেছি, এনাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। ভাই, তোমার কাছে ১০ টাকার প্রমাণ নেই, ১০টা টাকা নেই, মিথ্যে একটা মামলা সাজিয়ে প্রোটেকশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তুমি কেস করে দিয়েছো। কেন? দুর্নীতির মামলায় তো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টও ছিল, তুমি কেন করনি? কারণ তুমি জানো যে বিরোধীদের যখন মামলা হবে, আমি প্রোটেকশন অফ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কেস করলে বেল পাওয়াটা প্রায় ইম্পসিবল। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের উদ্দেশ্য সফল করতে মোদি শাহ জুটি বাধ্য করছে ইডি সিবিআই কে বিরোধীদের বিরক্ত করতে, হ্যারাস করতে এবং তারপরে গ্রেফতার করে জেল বন্দি করো যাতে কোনো অপজিশনই না থাকে। একদমই। বা এই যে গোটা ঘটনা বা কেজরিওয়ালকে যে বারংবার তলব যে এড়াচ্ছে বা এই এড়ানোর বিষয়টি প্রত্যেকটাই তো খেয়াল করছে আদালত, এবং ইচ্ছাকৃতভাবে সমন এড়িয়ে যে বেআইনি আচরণ করছেন কেজরিওয়াল নিজেই, সেই বেআইনি আচরণটা ওনাকে কি বিপাকে ফেলতে পারবে? দেখুন, কোর্টের সমন তো এড়ানো হয়নি, কিন্তু ইডি যে সমন দিচ্ছে তা পুরোপুরি ভাবে অবৈধ, এর সাথে আইনের কোনো সম্পর্ক নেই এবং সেটা চিঠি দ্বারা প্রত্যেকবার যে 6বার ইডি সমন জারি করেছে, প্রত্যেকবার 6বারই অরবিন্দ কেজরিওয়াল চিঠি লিখে তাকে জানিয়েছে ইডিকে, কিন্তু সেই চিঠির কোনো উত্তর কি আজ অব্দি ইডি দিয়েছে? আপনারা শুনেছেন? আমি তো শুনিনি অন্তত। ইডি কিন্তু সেই চিঠিগুলোর উত্তর দেওয়ার মতো জায়গাতেই নেই, তাদের কাছে কোনো উত্তর নেই, কারণ তাদের কাছে তাদের উপর থেকে তাদের মালিক হুকুম জারি করেছে, ভাই গ্রেফতার করো অরবিন্দ কেজরিওয়ালকে। জনগণের জন্য এই ভদ্রলোক যদি এত কাজ করে দেয়, আর আমরা যা যা বলেছিলাম সেই জুমলাগুলো যদি মানুষের সামনে এসে যায়, কে ভোট দেবে আমাদের? দেশকে শিক্ষিত করছে, রাজ্যকে শিক্ষিত করার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল দামি দামি স্কুল বানিয়ে। এই স্কুলে মানুষ শিক্ষিত হয়ে গেলে কে ভোট দেবে ধর্মের নামে মোদি শাহকে? তো এই কি আগে গ্রেফতার করো। তাই এখন মালিকের কথা শুনে গ্রেফতার, এটা সময়ের অপেক্ষা করবে, এরা ষড়যন্ত্র করে ফেলেছে। কিন্তু আবারও বলছি, আমাদের গর্ব এটা, ১০টা টাকা অবধি খুঁজে বের করতে পারেনি ইডি সিবিআই ২ বছরের উপরে। তারা সেই বিষয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে যে তিনি যদি কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত না থাকে, বা তর্কের খাতিরে আমি বললাম যে উনি কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত নয়, তবে তো তিনি একেবারে ইডির সাথে বসে উনার ইডির যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের তিনি জবাব দিতে পারেন, বা উনার যে কাগজপত্র রয়েছে বা নথি রয়েছে যে বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে ইডি ওনাকে একের পর এক সমন পাঠাচ্ছে, গোটা বিষয় নিয়ে তো তিনি খুলাসা করতে পারেন। কিন্তু এখন যে উনি এই ইডির সমনটি এড়াচ্ছেন তাকে কেন্দ্র করে তো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে রাজ্য রাজনীতিতে। অনেকেই মনে করছেন যে অবশ্যই কিছু তো একটা রয়েছে যার জন্য কেজরিওয়াল সরাসরি ইডির চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে পারছেন না, সে বিষয়টা যদি একটু তুলে ধরেন। আমি দুটো প্রশ্ন আপনাকে করব। গত বছর এপ্রিল মাসে সিবিআই দুর্নীতি মামলায় ডেকে 9 ঘন্টা অরবিন্দ কেজরিওয়ালকে জেরা করেছিল। অরবিন্দ কেজরিওয়াল গেছিল, উপস্থিত হয়ে 9 ঘন্টা ধরে সিবিআই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। সিবিআই তারপরে কোথাও দাবি করেনি যে না কেজরিওয়াল কোঅপারেট করেনি। ওই 9 ঘন্টা তদন্তে সিবিআই কি পেয়েছে আপনি জানেন? আমি জানি, জনগণ জানে দেশে না। দ্বিতীয় জিনিস হচ্ছে, যখন লোকসভা ভোট দোরগোড়ায় করানো আছে, আপনি একটা ন্যাশনাল পার্টির লিডারকে রোজ রোজ ডাকছেন কেন? শুধুমাত্র তাকে কালিমালিপ্ত করবেন, তাকে হ্যারাস করবেন বলে। এইটা আপনার যদি মনে হয় যে ইডি এটা তদন্ত করবার জন্য করছে, একদম ভুল। কোথায় তদন্ত হচ্ছে মুকুল রায়ের নামে, কোথায় তদন্ত হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার নামে, কোথায় তদন্ত হচ্ছে অজিত পাওয়ারের নামে, কোথায় তদন্ত হচ্ছে শুভেন্দু অধিকারীর নামে? যে অশোক ছাওয়ান ছিল, যার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর যে স্টেটমেন্ট, আজকে অশোক ছাওয়ান যখন বিজেপিতে যুক্ত হয়ে যাচ্ছে, কোথায় তদন্ত হচ্ছে? আপনার মনে হয় ইডি তদন্ত করছে? আপনার মনে হয় সিবিআই তদন্ত করছে? দেশের জনগণকে মূর্খ ভাবলে বিজেপি নিজে মূর্খমি করবে। দেশের জনগণ বুঝতে পেরেছে যে ইডি সিবিআই কে ধরে শুধু বিরোধী নেতাদেরকে বিজেপিতে আনা যায়, এবং যারা কট্টর ইমানদার, যারা সৎ, তারা কোনোদিন বিজেপিতে যাবে না, তাদেরকে জেলে ভরে দাও। এই তো সোজা প্রিন্সিপাল। এটা বুঝতে পারছেন না? না দেশের জনগণ বুঝতে পারছে না বলে বিজেপির মনে হচ্ছে? এই মুহূর্তে তো খবর উঠে আসছে যে নির্বাচনী প্রক্রিয়ায় বা নির্বাচনী দেখভাল বা শান্তি শৃঙ্খলা প্রত্যেকটা বিষয় দেখার জন্য এবার নির্বাচন কমিশনের পাশাপাশি ইডিও থাকবে। ইডিও গোটা বিষয়টি তদন্ত করবে, গোটা জায়গা তারা ঘুরে বেড়াবে। তবে সেক্ষেত্রে ইডির যে বিভিন্ন জায়গায় একেবারে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তল্লাশি বা গোটা প্রক্রিয়াটিকে একেবারে চোখের সামনে রেখে রাখা, সেই বিষয়টিকে আপনারা বিশেষ করে আপনি একজন মুখপাত্র, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? তল্লাশি হোক, সমস্ত জায়গায় তল্লাশি হোক, কি অসুবিধা আছে? তল্লাশি করে আপনি বের করুন, যদি আপনি কিছু পান। আমার তো সেখানে কিছু বলবার নেই। আপনি আজকে অরবিন্দ কেজরিওয়াল দপ্তরে রেড করেছেন, তার বাড়িতে রেড করেছেন, মানিশ সিসোদিয়ার বাড়ি, গ্রামের বাড়ি, সব জায়গায় রেড করেছেন, ব্যাংকের লকার খুলে ফেলেছেন। কি পেয়েছেন মশাই? কিসের তদন্ত আপনি করছেন? আপনি নিজেই আরো তো সময় জানেন না। বিজেপির মুখপাত্রদের দেখবেন, যদি জিজ্ঞাসা করেন দুর্নীতি কি হয়েছে, 10 জন মুখপাত্রকে আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞেস করবেন, 10 জন আপনাকে 10টা গল্প বলবে। কেউ জানে না, কারণ কোনো দুর্নীতি হয়নি। হলে 2 বছর আপনার মনে হয় আমাদের ইডি এবং সিবিআই এর দফতরে যারা অফিসার আছেন তারা এতটা অপদার্থ 10 টাকা খুঁজে বের করতে পারতো না? তাহলে এইবারে ইডি কে ভোটের সময় এখন একদম দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী সাহেব। কারণ তিনি জানেন যে অরবিন্দ কেজরিওয়ালকে আটকাতে না পারলে সমূহ বিপদ। বিজেপি যদি নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ভয় পেতে দেখে, তার কারণ হচ্ছে আম আদমি পার্টি, তার কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। ধন্যবাদ অর্ণববাবু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আবগারি দুর্নীতি মামলায় 6ষ্ঠবারের মতো সমন এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, এবং এই নিয়ে 6ষ্ঠবারের মতো সমন এড়ানোর পর কিন্তু জল্পনা শুরু হয়েছে তবে কি উনাকে গ্রেফতারের নির্দেশ দিতে পারে আদালত, সেই বিষয় নিয়েই কিন্তু এখন রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।